ওনার আসলে সমস্যা আছে, ওনার চিকিৎসা করা দরকার। পাবলিকে উদ্দেশ্য করে শাকিব খানের প্রথম স্ত্রী বলেন, দুর্বল গেম প্ল্যান। অনেক বেশি নিজেকে গেমে অংশগ্রহণ করতে গিয়ে উনি এখন ফেইলার খেলোয়াড় হয়ে গেছে। ইকবাল ভাই, হি ইজ লাইক মাই এল্ডার ব্রাদার, আমার বড় ভাইয়ের মতো প্রচন্ড স্নেহ করেন আমাকে। শুধু তোমার ছবি চলে না, এসব আমি কি শুনছি? গুরুবারের ঈদে তার অভিনীত রিভেঞ্জ সিনেমাটি মুক্তির পর থেকে আলোচনায় এই অভিনেত্রী। অপু বলেন, নিজে সিনেমা থেকে বাদ পড়ে শাকিব খানকে দেওয়াল হিসেবে ব্যবহার করার চেষ্টা করছেন ওই মহিলা। শেজাদের বাবা থাকে, কিন্তু অনেক সময় আমাদের শেজাদ রিলেটেডও অনেক কিছু ইনস্ট্যান্ট। ছবি থেকে বাদ না পড়লে শাকিবের প্রতি দরদ দেখানো এমন কোনো বাক্য ব্যবহার করতেন না এই মহিলা। যিনি আমি বলবো যে আসলে বরাবরই বিভিন্ন ধরনের বক্তব্য করে, সেটা আসলে সবখানে শাকিব খানের নাম মুখে নিয়ে উনি ক্লান্ত হয়ে গেছেন, এসব তার দুর্বল গেম প্ল্যান। ঢালিউড কুইন আরো বলেন, উনি শাকিব খানের সম্মান নিয়ে কথা বলেন। যখন প্রিয়তমার প্রচারে গিয়ে অভিনেতা আফরান নিশু শাকিব খানকে নিয়ে নেতিবাচক কথা বলল, তখন ওনার মুখে শোনা গেল সেই নিশুর প্রশংসা। আফরান নিশু ভাই, আমি বলবো যে মোস্ট ওয়েলকাম, আমি বলবো যে আমাদের ফিল্ম ইন্ডাস্ট্রিতে আমি তাকে ওয়েলকাম করব। সে কিন্তু উড়ে এসে জুড়ে বসে যে হুট করে ওনার সিনেমা রিলিজ হচ্ছে। সে সময় কিভাবে শাকিবকে নিয়ে বাজে মন্তব্য করায় একজন মানুষের পক্ষে সাফাই গাইলেন তিনি। এদিকে বুবলি বলেন, আমার পরিবার বলেন, আমার সহশিল্পী বলেন, সব সম্পর্কের ঊর্ধ্বে আমার সন্তানের বাবা, শেজাদের বাবা, তাকে নিয়ে যদি কোনো ব্যক্তি অসম্মানজনক কোনো মন্তব্য করেন আমি অবশ্যই সেই ব্যক্তিকে এড়িয়ে চলবো।